বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকেই ঘুমের সমস্যায় ভুগে থাকি, আবার অনেকে হাতে শক্তি পায় না, চুল ছেড়াতে পারি না। আমরা আজকে প্রথম পেশেন্টের রিভিউটা নিই। আপনার ঘুম সমস্যা কতদিন ছিল? শশী সরিষার তেল, তেতুল কাঠের ঘানের তেলে ঘ্রাণের রেশ থেকেই যায়। ভোক্তার সময়ের গুরুত্ব আমরা অনুধাবন করি। অনলাইনে অর্ডার প্রাপ্তির পরপরই যথাযথ প্রক্রিয়ায় প্যাকেজিং করা হয়। নিরাপদ পরিবহন ব্যবস্থায় নির্ভরতার সাথে আমরা পৌঁছে দিচ্ছি আপনার রান্নাঘরে। শশী সরিষার তেল, আপনার পুষ্টির বুশরার। ২৯ দিন। প্রিয় দর্শক, ২৯ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন ওষুধ ছাড়া ঘুম আসে। আর হাতের কি সমস্যা ছিল? হাতের সমস্যা, হাত উড়াইতে পারতাম না, উপরে পিছনে নিতে পারতাম না, মাথা আঁচড়াইতে পারতাম না, চুলের খোপা করতে পারতাম না। এখন একাই আঁচড়াইতে পারি, খোপা করতে পারি, হাতটা অনেকটাই চলতো আর কি। ইনশাল্লাহ এখন এই ২৯ দিন পর এখন কি মাথা চুল আঁচড়াইতে পারে? একাই মাথা আঁচড়াইতে পারি, একাই খোপা করতে পারি, একাই খোপা করতে পারেন। তাহলে অশেষ রহমত, এখানে কি কোনো ওষুধ দেওয়া হয়েছে ২৯ দিনে? এখানে কোনো ওষুধ না, উইদাউট ওষুধ। এই যেহেতু বিভিন্ন রোগে যারা আক্রান্ত হয়েছেন তারা আসে যে সরাসরি, আর ঘুম কেন সমস্যা দেখা যায়? ঘুম সমস্যার জন্য আমাদের বডির মধ্যে একটা হরমোন, নিউরোট্রান্সমিটার জড়িত, যাকে বলে মেলাটোনিন। আমরা এখন নগরকেন্দ্রিক জীবনে খুব স্ট্রেস ফিল করি। স্ট্রেস হলে স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। স্ট্রেস হরমোন যখন বাড়ে মেলাটোনিন কমে, মেলাটোনিন কমলে ঘুম আসে না। তখন আমাদেরকে কি ছিঁড়ে দিতে হয়? ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ প্রথমে কম ডোজে শুরু করতে হয়, তারপরে দিনের পর দিন ডোজ বাড়াতে হয়। বাড়াতে বাড়াতে একটা স্টেজে এসে দেখা যায় কি, আর ঘুম হয় না, ডিপ্রেশনে ভুগে থাকি। আকুপাঞ্চার কি করে? আকুপাঞ্চার, এখানে স্ক্যাল্প আকুপাঞ্চার কিছু পয়েন্টে দিলে এই মেলাটোনিন জাতীয় হরমোনকে বডির মধ্যে ব্যালেন্স করে। ব্যালেন্স করলে ঘুম আসে, তবে সময় লাগে, ২৯ দিন ট্রিটমেন্ট নিয়েছেন। উনি যদি ২০ দিন ট্রিটমেন্ট নিতেন, চলে যাইতেন, বলে কি যে হ্যাঁ আমি ট্রিটমেন্ট নিয়েছি, রেজাল্ট আসে না। আসলে আসবে, শুধু ধৈর্য ধরে কোর্সটা কমপ্লিট করতে হবে। উনি আজ ২৯ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরিণতিতে এখন পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন। উনি যদি কম ট্রিটমেন্ট নিতেন তাহলে দেখতেন কি যে নেগেটিভ ফিডব্যাক দিতেন। এবং যারা বিশেষ করে দূরদূরান্ত থেকে আসতেছেন, বিদেশ থেকে আসতেছেন, তারা কিন্তু সময় সংক্ষিপ্ত থাকে। আমরা এক্সপেক্ট করি যে সময় নিয়ে আসবেন এবং সিরিয়াল দিয়ে আসবেন। এখন কিন্তু শশী হাসপাতালে সিট পাওয়া যায় না, বেড পাওয়া যায় না, এবং আমার কাছে আসে কমপ্লেন করেন যে স্যার সিট নাই, বেড নাই। তা এটাতে যেটা দেখা যায় কি যে আসলে যে হসপিটাল তো আমার না, হসপিটাল কর্তৃপক্ষ তিনারা অনেক বেড বাড়িয়েছেন। তারপর যেহেতু এই যেহেতু রোগী ভালো হচ্ছে, তারা রোগী তাদের আত্মীয় স্বজনকে নিয়ে আসে। কাজে এখানে কর্তৃপক্ষের যে প্রসিডিউর আছে, প্রসিডিউরটা মেনটেন করতে হবে, সিরিয়াল দিতে হবে, যে রোগী যখন চলে যাবে তখন আপনি হয়তো সিট পাবেন। তা এই যেহেতু যাতে জটিল সমস্যা আছে, তারা কোর্স কমপ্লিট করতে পারেন, ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। আল্লাহ, বড় সমস্যা ছিল, আমি একটু মানসিকভাবেই ছিলাম, আমি আবদ্ধ ঘরে থাকতে পারতাম না। হ্যাঁ, আবদ্ধ ঘরে থাকতে পারতাম না, দরজা বন্ধ থাকতে পারতাম না, দরজাকে উদ্বাই করে লাগাই দিত। হ্যাঁ, সেটাকে আমি একটু পাইছি, আর সব এর থেকে মুক্তি পাইছি। আবদ্ধ থাকলে কি হইতো? আবদ্ধ থাকলে মনে হইতো যে মারা যাবো এই মুহূর্তে, স্টক করবো বা কেমন জানি বলতে পারতাম না আর কি, মানে অস্থির। আর সবচেয়ে বড় প্রবলেম ছিল, এমনি গাড়িতে উঠতে পারতাম, রমজান মাসে কখনো গাড়িতে উঠতে পারতাম না, রোজা রাখি আর কি। রোজা রাখি গাড়িতে উঠলে আমার কাছে মনে হইতো যে এই যে এক সেকেন্ডের ভিতরে গাড়ি অ্যাক্সিডেন্ট করবো, গাড়ি লাগাই দিবি, গাড়ি আমি উল্টো পড়ে যাবো আর মারা যাবো। কিন্তু এখন রমজান এই জায়গায় আসতে আসছি, প্রতিদিন টঙ্গি থেকে এক দেড় ঘন্টা রাস্তা আসতে আসছি, যাইতেছি, আমার এই ধরনের কোনো প্রবলেম ইনশাল্লাহ। স্ক্যাল্প আকুপাঙ্কচার দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই যে অনেকেরই কিন্তু এরকম একটা ভীতিকর অবস্থা, ডিপ্রেশনে ভুগে থাকেন, যে একাকী থাকলে, আবদ্ধ থাকলে মনে হয় কি যে ভালো লাগবে না, আর দম বন্ধ হয়ে মারা যাবো, অস্বস্তি ফিল হবে। ইনার কিন্তু সেটা ছিল, সেটা দূর হয়ে গেছে, আল্লাহর অশেষ রহমত। তারপরে যে গাড়িতে যখন আসেন তখন ভালো লাগতো না? না, ভালো লাগতো না, আমি অস্থির ভাবতাম, আমি এই মুহূর্তে আমার নামাই দাও গাড়ি থেকে, আমি ছেলেরে বলতাম আমার নামাও, আমার নামাই দিত। গত বছর আমি শ্যামলিতে এগুলা ট্রিটমেন্ট নিয়েছিলাম, এই কোমর নিয়ে, হাঁটু নিয়ে। গত বছর আমি 9টা রোজা ভেঙে ফেলছি, গাড়িতে উঠানি উঠতে পারিনি, এবার আমি একটা ইনশাল্লাহ ভাঙিনি, নিয়মিত আসতে আসতে কোনো সমস্যা হয় না, আল্লাহর অশেষ রহমত। এইভাবে
আকুপাঙ্কচার বডির সব কিছুকে ব্যালেন্স করে। দেখা যাবে কি যে আমরা কিন্তু উনি যে এই যে যে গাড়িতে যে অসুবিধা হতো সেই ট্রিটমেন্টটা আমরা স্ক্যাল্প আকুপাঙ্কচার দিয়েছি, ব্যালেন্স করছে, ভালো হয়ে গেছে বাই প্রোডাক্ট হিসাবে। কাজে সমস্ত বডিকে ব্যালেন্স করতে হলে আকুপাঙ্কচার প্রয়োজন দক্ষ হাতে, তবে এটা অবশ্যই দক্ষ হাতে করতে হবে। কেন দক্ষ হাত ছাড়া দেখবেন কি যে রেজাল্ট আসবে না, তখন দোষ হবে আকুপাঙ্কচারের। আল্লাহ তাআলা আমাদের এই জাতীয় ডিপ্রেশন, অস্বস্তিকর, তারপরে ঘুম সমস্যা থেকে মুক্ত রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম। শশী সরিষা তেল, তেঁতুল কাঠের ঘানের তেলে ঘ্রাণের রেশ থেকেই যায়। ভোক্তার সময়ের গুরুত্ব আমরা অনুধাবন করি। অনলাইনে অর্ডার প্রাপ্তির পরপরই যথাযথ প্রক্রিয়ায় প্যাকেজিং করা হয়। নিরাপদ পরিবহন ব্যবস্থায় নির্ভরতার সাথে আমরা পৌঁছে দিচ্ছি আপনার রান্নাঘরে। শশী সরিষার তেল, আপনার পুষ্টির বুশরার।